আবৃত্তি করছি যতীন্দ্রমোহন বাগচি রচিত অন্ধবধূ। পায়ের তলায় নরম ঠেকল কি, আস্তে একটু চল না ঠাকুরজি। ওমা, এ যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দোরের পাশে, রাত্রিরে কাল মধুদের বাসে, আকাশ পাতাল কতই মনে হয়, জ্যোষ্ঠী আসতে কদিন দেরি ভাই। আমার গায়ে বরণ দেখা যায় অনেক দেরি, কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে, দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলে তলিয়ে যদি যাই। মন্দ নেহাদ হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাই, দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোর দাদা তো তোর আগে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে, কি বলবি ভাই, কাঁদবে সন্ধ্যা সকাল। হা অদৃষ্ট, হায় রে আমার কপাল, কত লোকই যায় তো পরবাসে, কাল বসে খেয়ে কেনা বাড়ি আসে, চৈতালি কাজ কবে যে সেই শেষ, পাড়ার মানুষ ফিরলে সবাই ঘর, তোমার ভাইয়ের সবই স্বতন্ত্র, ফিরে আসার নাই কোনো উদ্দেশ্য, ওই যে হেথায় ঘরের কাঁটা আছে, ফিরে আসতে হবে তো তার কাছে। এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারী ফসকে যদি যাই, এ আমার রক্ষা কি আর আছে, আসুন ফিরে অনেক দিনের আশা, থাকুন ঘরে না থাক ভালোবাসা, ভালোবাসা তবু দুদিন অভাগিনীর কাছে, জন্মসধের বিধায় বিদায় নিয়ে ফিরে, সেদিন তখন আসবো দিঘির তীরে, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, জন্ম লাগি গিয়েছে যার চোখে চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক, চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে, দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলাই খানিক মনের ব্যথা যত, এবার এলে হাতটি দিয়ে গায়ে, অন্ধ আঁখি বুলিয়ে বারেক পায়ে, অন্ধ চোখের অশ্রুরুধি পাথায়, জন্ম দুঃখের দীর্ঘ আয়ু দিয়ে। চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে, সকল বালাই বহি আপন মাথায়, দেখিস তখন কানার জন্য আর কষ্ট কিছু হয় না যেন তার, তারপরে এই শ্যাওলা দিঘির ধার, সঙ্গে আসতে বলবো না কো আর, শেষের পথে কিসের বল ভয়, এইখানে এই বেতের বনের ধারে, ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে, সবার সঙ্গে সাঙ্গ পরিচয়, শ্যাওলা দিঘির শীতল অতল নীড়ে, মায়ের কোলটি পায় যেন ভাই ফিরে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অসংখ্য ধন্যবাদ।